নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে আলু আর বরবটি দিয়ে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটি এতটাই টেস্টি হয়, আপনারা ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই খেতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি বরবটিগুলোকে একটু লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি, আর চারটে আলু নিয়েছি বড় সাইজের, যেগুলো ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এবার কড়াইতে জল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো লবণ। বরবটির আলুটাকে আমাদের প্রথমে এখানে সিদ্ধ করে নিতে হবে। বন্ধুরা, আলু বরবটি নিরামিষ এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। এবার আলু বরবটিটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে এবার চেক করে নেব আলু আর বরবটিটা সিদ্ধ হলো কিনা। এবার আমি আলুটা চেক করে নিচ্ছি, আলুটা অর্ধেক সিদ্ধ হওয়া অবস্থায় এবার আলু আর বরবটিটা তুলে নেব। এবার জল থেকে আলু আর বরবটিটা তুলে নিয়ে একটা প্লেটে সাইডে রেখে দেব। আলু আর বরবটির নিরামিষ এই তরকারি বানানোর জন্য আমাদের একটা মশলা তৈরি করে নিতে হবে। এবার একটা তাওয়া গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে আর 1 চামচ মতো গোটা ধনে। এবার এই দুটো জিনিস লো টু মিডিয়াম হাইতে দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। তবে মশলাটা ভাজার সময় এখানে খেয়াল রাখতে হবে মশলাটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। মশলাটা যদি পুড়ে যায় তাহলে তরকারিতে দিলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না, আর একটু তিতো তিতো ভাব কিন্তু লাগতে পারে। সেই জন্যে এই মশলাটা কিন্তু খুব সাবধানে এখানে ভাজতে হবে। 1 মিনিটের মতো হালকা করে ভেজে মশলাটাকে ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেলে এবার একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো পাঁচফোড়ন। দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা 2 টুকরো করে, আর দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর জিরে বাটা। এবার দিয়ে দিচ্ছি এখানে 7 অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা কিন্তু আপনারা বুঝে ব্যবহার করবেন। যদি বাচ্চাদের জন্য করেন তাহলে ঝালটা কিন্তু এখানে কম ব্যবহার করবেন। এবার সমস্ত মশলাগুলো দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। মশলাটাকে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেবার পর এবার এখানে 1/2 কাপ মতো জল অ্যাড করে দিতে হবে। জলটাকে দিয়ে এবার 2 থেকে 3 মিনিটের মতো আবারও ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর এবার আলু আর বরবটিটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এই মশলার সঙ্গে আলু আর বরবটিটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে এই মশলাটা আলু আর বরবটির সঙ্গে একটু মাখামাখা হয়ে যাচ্ছে। তো 3 থেকে 4 মিনিট মতো কষানোর পর আলু আর বরবটির গায়ে মশলাটা ঠিক এইরকম যখন মাখামাখা হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমাদের কষানোটা একদমই রেডি। এবার কষানো হয়ে গেলে আমি এখানে 1 গ্লাস মতো গরম জল অ্যাড করে দিচ্ছি। জলটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম, সেই গরম জলটাই আমি এখানে অ্যাড করে দিলাম। তবে জলটা আপনারা বরবটির পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার আরও 3 থেকে 4 মিনিটের মতো ঢাকা দেব। 3 থেকে 4 মিনিট মতো ফোটালে আমাদের দারুণ টেস্টি আলু বরবটির নিরামিষ রেসিপি একদমই রেডি হয়ে যাবে। এবার 3 থেকে 4 টুকরো আলু ভেঙে নিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে আলু বরবটির এই তরকারির মধ্যে, যাতে আলু আর বরবটির এই তরকারির গ্রেভিটা আরেকটু ঘন হয়। আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার জিরে আর ধনের যে গুঁড়োটা আমরা বানিয়ে রেখেছিলাম তার থেকে 1 চামচ মতো ধনে আর জিরের গুঁড়ো এখানে মিশিয়ে দিতে হবে। আর ফ্লেমটাকে কিন্তু অবশ্যই এখানে লোতে রাখতে হবে। ভাজা মশলাটা আলু বরবটির তরকারির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এবার এর মধ্যে দিতে হবে খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে এবার ফ্লেমটাকে অফ করে দেব। 3-4 মিনিটের মতো আলু আর বরবটির তরকারিটাকে ছেড়ে দেব, তারপর আমরা সার্ভ করে নেব।
বন্ধুরা, আপনারা যে কোনো নিরামিষ দিনে কিংবা ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে যে কোনো কিছুর সঙ্গে এই নিরামিষ তরকারিটা ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ স্বাদের। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদমই ভুলবেন না যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর এভাবে বরবটি একবার রান্না করে দেখুন, বাচ্চা থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।